মরারে আবার বাড়ি যাইও নিশি যুগে আমার বাড়ি যাইও অপরাণের মনারে নিশি যুগে আমার বাড়ি যাইও নিশি যুগে আমার বাড়ি আমার বাড়ি যাইও তুমি নিশি যুগে
সোজা দিয়া গো অপরাধের বন্ধুরে ফুলের রেণু সজা দিয়া গো তুমি চুপি চুপি আসিয়া বসিয়া চুপি চুপি আসিয়া বসিয়া অপরাধের মরারে আমার বাড়ি যাইও অপরাধে মোড়ারে ঋষি যুগে আমার বাড়ি যাইও ভালোবাস
তাহারে পাইলে মঙ্গল হইত চাই না কারো দয়া তাহারে পাইলে মঙ্গল হইত চাই না কারো দয়া সদাই মহন জগৎ সখী আমার সদাই মন চাদর সখী রইতে না যায় ঘরে আমি জানে ভালোবাসি আমি জানে ভালোবাসি চলে যারে আবার ভালোবাসি আমি জানি ভালোবাসি।
গানের অপর নাম হচ্ছে জ্ঞান। গান থেকে যদি জ্ঞান সংগ্রহ করতে না পারি তাহলে এই গানের কোনো সার্থকতা নেই। তো আমার শ্রদ্ধেয় রায়হান ভাইয়ের অনুরোধে আমি একটি গালাপ করছি। আমরা মানুষ, সকলেই মানুষ, মানুষ হয়ে কেন আজকে একজন মানুষের দরবারে এলাম? এই মানুষের গুরুত্বটা ইসলামের মধ্যে কেমন আছে? বা আমাদের বিরুদ্ধাচরণ যারা করে, আমরা যারা গান বাজনা করি, আমরা যারা মাজারে যাই, তাদের বিরুদ্ধাচরণ যারা করে, এই গালাপ একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনাদের সবার মধ্যে একটি ধারণা হয়ে যাবে। না বুঝিয়া ভবের মানুষ আল্লাহর সন্ধান লয়, মানুষ ভজনা করিয়া দেখো আল্লাহ কানে কয়, রহমান ভজনা করিয়া দেখো আল্লাহ কানে কয়। সৃষ্টি হইল এই পৃথিবী সাজিদা দিয়া, সেজদা দিল পরোয়ারে আদম সাজিয়া, সেজদা না করিয়া আজাজিলে কবের শয়তান হয়, সেজদা না করিয়া আজাজিলে কবের শয়তান হয়, সাজাহান ভজনা করিয়া দেখো আল্লাহ কানে কয়, মুর্শিদ ভজনা করিয়া দেখো খোদা কানে ইব্রাহিম বানা,
মানুষের খোঁজ দাও দেশে ফিরা আইতো না কেউ হস্ত
পায়ে গেলে আল্লাহ মিলত, নবী মিলত মদিনায়। দেশে ফিরাই তোরা কেউ হস করিতে যারা যায়, হস করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভবনে, কেউ যায় দেশ ভবনে, ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে, আমি যে সোনা দাদা প্রশিক্ষণে আল্লাহ নাই, ওরে বড় দাদা প্রশিক্ষণে আল্লাহ নাই, ওরে ফুল ফুল বলবেন আর সে আল্লাহ, ফুল ফুল বলবেন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদে আল্লাহ থাকে না, ওরে মৌলানা মসজিদে আল্লাহ থাকে না। এমন কিছু মানুষ আছে যারা স্টেশনের মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়েছে, তাদের কোনো ঘর নাই বাড়ি নাই, কিন্তু ইসলামের পথ দেখেন অনেক আলেমদার মানুষরা আছেন, অনেক আলেম আছেন। আপনারা আলেম থেকে জিজ্ঞেস করবেন ইসলামে হজের বিধান কি, যদি আপনার কাছে টাকা থাকে হজ ফরজ একবার, বারবার নয়, একবার হজ ফরজ। অনেকে প্রতি বছর হজে যায় কিন্তু তার পাশের বাড়ির গরিব দুটি না খেয়ে এখনো মরছে। ও তুই বারে বারে হজ করিয়া খরচ করলি যেই টাকা, আরে ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই, গরিব আর থাকে কে বা, গরিব আর থাকে কে বা। তুই বারে বারে হজ করিয়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই, গরিব আর থাকে কে বা। তোমার ধন থাকে তোরে গরিবটার খাইয়া মরে, তোমার ধন থাকে তোরে গরিবটার খাইয়া মরে, তোমার ধন থাকে তোরে গরিবটার খাইয়া মরে। আমি আসল কথা বললেই পরে, আসল কথা বললে পরে, উচিত কথা বললে পরে, দেশে থাকতে পারি না মসজিদ ধরে আল্লাহ, ওরে মৌলানা মসজিদ ধরে আল্লাহ থাকে না, আরে কুল কুল মুমিন আর সে আল্লাহ, সাজা হাজার করতে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না। আরে দিনহীন রাত যাকে বলে মানুষে মানুষ রত, আমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যত কথায়, বেঁচে আছো যত দিনহীন রাত যাকে বলে মানুষে মানুষ রত, আমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যত বেঁচে আছো যত, মুর্শিদ চিনতে করো ভুল তবে হারাইবা দুই কুল, মুর্শিদ চিনতে করো ভুল তবে হারাইবা দুই কুল, আরে ফুল কাটিয়া জল ঢালিলে, ফুল কাটিয়া জল ঢালিলে, ফুল কাটিয়া জল ঢালিলে, ওই গাছে ফুল ফোটে না মুর্শিদ ধরে আল্লাহ, হে মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না, আরে বুল বুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, আরে বুল বুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ করে আল্লাহ, ওরে মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না, ওরে মৌলানা মসজিদ
সদ্দম ভাই, আপনি যেখানে থাকুন না কেন, অতি সত্য আমাদের স্টেজে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদের কষ্ট লাগতেছে নাকি বলে? এখন যেহেতু আবার অনেক যুবক ভাইরা এখানে আছে, আবার অনেক মুরব্বীরাও আছে, আমি একটি কালাম পরে আমার আমার আঙ্কেল শাহজাহান আঙ্কেলকে দিয়ে দিব, এই লাস্ট একটি কালাম পরে আবার দিয়ে দিব, উনি আবার করার পরে আমি আবার বসবো ইনশাল্লাহ। তো আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে একটি কথা বলি, আপনাদের বয়স এখন আমার মতোই, এখনো ইয়ং আছেন আপনারা, কিন্তু একজন দাড়ি পাকনা মুরব্বী আছে এখানে দেখেন, মনমোহন সাধুর লেখার যে গান, উনি যখন মানে 5 মিনিট পরে আর মারা যাবেন, 5 মিনিট আগে মারা যাওয়ার 5 মিনিট আগে এই গানটি লিখেছেন। আমাদের রু যখন আল্লাহর জগতে ছিল, আল্লাহ আমাদের রু থেকে একটি প্রমিস নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন আল্লাহ রব্বিকুম, আমরা বলেছিলাম কালু বালা, আল্লাহ বলেছিল দুনিয়ায় তোমাদেরকে পাঠাবো, দুনিয়ায় আসার পরে কি শুধু আমাকেই স্মরণ রাখবে, মা বাবা স্ত্রী পুত্র ভাই বোন সবার চাইতে কি আমাকেই বেশি ভালোবাসবে? আমরা বলেছিলাম কালু বালা, জি আল্লাহ আমাদেরকে পাঠান, আমি সবার চাইতে বেশি আপনাকেই ভালোবাসবো। কিন্তু আমরা এখন অন্তত টাকার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে পারি নাই। একটু কালামটি মনোযোগ দিয়ে শুনবেন, মৃত্যুর শেষ অংশের একটি কালাম, যখন আজরাইল আপনার সামনে দাঁড়াবে তখন একটা মানুষ কি চিন্তা করে, একটু মনোযোগ দিয়ে কালামটি শুনবেন। আমার যুবক ভাইদের আর মুরব্বী আঙ্কেলদেরকে অনুরোধ করছি কালামটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার খাইতে গেলে ঠেকে ধরে মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই, আমার খাইতে গেলে ঠেকে ধরে মুখে রুচি নাই, রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই, তাবা খাইতে কাশ উঠে আমার 12 মাস, তাবা খাইতে কাশ উঠে আমার 12 মাস, এই বুঝি সর্বনাশ হইল রে, আমার সাথে না মিটিল আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে, আমার সাথে না মিটিল আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে, আমার সাথে না মিটিল। পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছি বিপদের আপদে তারা হইবে আমার, কত সাথে পেলেছিলাম কন্যা পরিবার পরিবার, ভেবেছি বিপদের আপদে তারা হইবে আমার, এখন সে অভাবি করে রাগারাগি, এখন সেই অভাবি করে রাগারাগি, আমি যেন ভূতে ধরা রুগী হইরে, আমার সাথে নামি দিল আশা না পুরাইল, সকলি পুরাইয়া গেল রে, আমার সাথে নামি দিল আশা না পুরাইল, সকলি যাদের ছেলে আছে,
ছেলের মতো আদর হবে কাউরে করি নাই। নিজে না খাইয়া আমার ছেলে খাওয়াই, ছেলের মতো আদর হবে কাউরে করি নাই করি নাই। আমি নিজে না খাইয়া আমার ছেলে খাওয়াই, ছেলে কয় ও বুড়া পুরাই নষ্টের ঘোড়া, ছেলে কয় ও বুড়া পুরাই নষ্টের ঘোড়া, যেতে শুনে হার বুড়া করেছিলে আবার সাথে নামে গেল আশা না পুরাইল সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আশা না পুরাইল সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল। আমি ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহু বিপদে আপদে ভাই সহায় আর সকল, ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহু বাহু বিপদে আপদে ভাই সহায় আর সকল, এখন ভাইয়ে কয় ও দাদা জেনে শুনে বড় কথা হয়াছি রে আমার সাথে নামে দিল আশা না পুরাইব সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আশা না পুরাইব সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আশা না পুরাইব সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল। ওই যে আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছিলাম মনে আছে কি? আল্লাহকে বলেছিলাম কালো বালা ভাই বোন স্ত্রী পুত্র টাকা সম্পদ সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসবো, কিন্তু আমরা আল্লাহর দেওয়া আল্লাহকে দেওয়া ওয়াদা রাখতে পারিনি। দেখুন এখন একটা মানুষ মৃত্যু মরে গেছে প্রায়, সে এখন এই চিন্তাগুলো করছে কি করিতে আইলাম হবে করে গেলাম কি আবার ওই সব কথা মনে হইলে নীরবে কি করিতে আইলাম হবে করে গেলাম কি ওই সব কথা মনে হইলে নীরবে কাঁদি যা হবার তাই হলো মন মোহন কয় বলো যাহবার তাই হলো মন মোহন কয় বলো মুখে গুরুজি না বলে আবার সাথে নামে দিল আশা না পুরাইল সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আশা না পুরাইল সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল আশা না পুরাইল সকলে পুরাইয়া গেল রে আমার সাথে নামে দিল। সুতরাং একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আজকে এই গানটি শুনেছে এই গানটির উশিলায় হলেও যদি একটু আপনাদের মাথায় একটু গানটির মহাপ যদি একটুও জাগে এখন থেকে বড় পারে হাদিয়া জোগাড় করে রাখুন, না হলে মহাজন যখন মাঝি যখন পয়সা থাকবে তখন কিছু পয়সা না থাকলে পার হতে পারবেন, এখন থেকে মা বাবার খেদমত করুন, পারলে নামাজটুকু ধরুন নামাজ পড়ুন অথবা মাওলানাকে একটু স্মরণ করার চেষ্টা করুন প্রতিদিন ডেলিতে ওয়াক্তে ওয়াক্তে। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমার আঙ্কেল আমার ওস্তাদ সমতুল্য ওনাকে দিয়ে দিচ্ছি, আমি আবার যদি সুযোগ হয় পরে বলতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
Tudo, tudo.